नमस्कार क्लास इलेवेनर एमसीक्यू एवं शॉर्ट क्वेश्चन सेट वन बोले मैक्सिमम इलेक्ट्रॉन कोनटाय थाके देखो एन टू एल वन माने कि बोझाच्छे माने एल वन माने हलो पी ऑर्बिटल माने टू पी ऑर्बिटले कटा इलेक्ट्रॉन आछे एटा जानते चेयेछे आमरा पी ऑर्बिटले कटा इलेक्ट्रॉन थाके छटा तार माने सिक्स हलो आंसर। एन थ्री एम जिरो ठीक आछे তাহলে এন থ্রি এবং এম জিরোতে কটা আছে দেখো এন থ্রি এল কত কত হয় জিরো ওয়ান টু জিরোর জন্য এম কত হয় জিরো হয় ওয়ানের জন্য কত হয় মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান টু এর জন্য কত হয় মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এই হলো ব্যাপার। এবার তোমাকে জানতে আচ্ছা প্রতিটা জায়গায় এরমভাবে বক্স থাকে এরম বক্স থাকে তোমাকে কি জানতে চেয়েছে এম জিরোটা শুধু তার মানে এই বক্সে দুটো ইলেকট্রন এইটাও জানতে চেয়েছে বক্সে দুটো ইলেকট্রন এখানেও দুটো বাকি জায়গাতেও আছে ইলেকট্রন দুটো করে কিন্তু আমি বলছি আমাকে এন থ্রি এম জিরো জানতে চেয়েছে তাহলে মোট কটা ইলেকট্রন টু ফোর সিক্স তার মানে এখানেও বোঝাচ্ছে সিক্স ইলেকট্রন। এন ওয়ান এন ওয়ান মানে কত এন ওয়ান মানে কতগুলো ইলেকট্রন থাকে টু এন স্কোয়ার ফর্মুলা মানে টু ইন টু ওয়ান স্কোয়ার মানে হলো টু তার মানে থার্ড যেটা অপশান দেওয়া আছে সেটা মানে দুটো ইলেকট্রন বোঝাচ্ছে। পরেরটা বলেছে এন থ্রি এল ওয়ান এন থ্রি এল ওয়ান মানে এটা থ্রি এল এর জন্য পি তো পি অরবিটালে কটা বক্স হয় তিনটে বক্সে জানো নিশ্চয়ই কটা ইলেকট্রন হয় টোটাল সিক্স ইলেকট্রন মানে ছটা বোঝাচ্ছে তাহলে বলেছে ম্যাক্সিমাম ইলেকট্রন কোথায় আছে তার মানে এটাই আছে ছটা হচ্ছে এই তিনটেই হচ্ছে ছটা তাই তো তার মানে তিনটে হচ্ছে অ্যান্সার। পরেরটা অক্সিডেশন নাম্বার নিশ্চয়ই তুমি জানো এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা কি বাটারফ্লাই স্ট্রাকচার তাই তো এই বাটারফ্লাই স্ট্রাকচারে কি হয় অক্সিজেনগুলো মাইনাস ওয়ান করা হয় আর এখানে প্লাস ওয়ান করা হয় তার মানে চারটে বন্ড আছে তার মানে এটা হলো প্লাস সিক্স তার মানে সিক্স হলো অ্যান্সার। পরেরটা অ্যাসিডিক সল্ট কোনটা মানে যেটা ডিসোসিয়েট হয়ে দেখো কে সিএল ডিসোসিয়েট হলে কী হবে ওয়াটারে প্রেজেন্সে কে ওইচ এবং কী তৈরি করবে এইচ সিএল তো এটাও স্ট্রং এটাও স্ট্রং তার মানে এটা একটা নিউট্রাল সল্ট। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে জল দিলে কী তৈরি হবে সরি অ্যামোনিয়াম ক্লোরাইডকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্লাস এইচ সিএল তাই তো এটা হলো স্ট্রং এটা হলো উইক তার মানে এইটার পাওয়ার বেশি থাকবে তার মানে এটা অ্যাসিডের পাওয়ার বেশি থাকছে তার মানে অ্যাসিডিক সল্ট বোঝাচ্ছে তার মানে অপশান হবে এইটা বাকিগুলো দেখে নিই। এটাকে ওয়াটার দিলে কী তৈরি হবে সিএস থ্রি সি ডবল এইচ আর কী তৈরি করবে এনএওএইচ এটা হলো উইক এটা হলো স্ট্রং স্ট্রং কোনটা হচ্ছে বেস তার মানে এটা একটা বেসিক সল্ট। এনএসিএলকে জল দিলে কী তৈরি হবে এনএওএইচ আর তৈরি হবে এইচসিএল তার মানে এটা স্ট্রং এটাও স্ট্রং তার মানে এটা হলো নিউট্রাল তার মানে অ্যাসিডিক সল্ট একমাত্র অপশান বি। পরেরটা বলেছে যে এদের মধ্যে রিলেশান কি আমরা জানি কে এস পি সমান সমান এই যে নিচে যেটা থাকে তার স্কোয়ার মানে স্কোয়ার না মানে এইটা টু দি পাওয়ার এইটা থ্রি টু দি পাওয়ার থ্রি এস টু দি পাওয়ার টু প্লাস থ্রি তার মানে ফোর আর এটা টোয়েন্টি সেভেন মানে ওয়ান জিরো এইট এস টু দি পাওয়ার ফাইভ অপশান এ। মোস্ট অ্যাসিডিক অক্সাইড আমরা কি জানি যত বেশি অক্সিডেশন নাম্বার হয় তত তার অ্যাসিডিটি বাড়ে তো এখানে অক্সিডেশন নাম্বার বার করো যেমন মনে করো এফই ওর ক্ষেত্রে যখন বার করবো এফিটাকে এক্স ধরলাম অক্সিজেনের চার্জ হলো মাইনাস টু সনসন জিরো এক্স সনসন প্লাস টু তো অক্সিডেশন নাম্বার বার করলে এটা হচ্ছে প্লাস টু এটাকে এক্স ধরে বার করলে এটা হচ্ছে প্লাস থ্রি এটার হলো জিরো কিছু নেই এটাকে এক্স ধরে যদি বার করো তাহলে পাবে এইট বাই থ্রি মানে প্লাস টু পয়েন্ট থ্রি থ্রি তাহলে সব থেকে বেশি অক্সিডেশন নাম্বার বিটায় হচ্ছে তার মানে বি হলো অ্যান্সার। ইনার্ট পেয়ার এফেক্ট কোনটা দেখায় তো বোরন অ্যালমোনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম তার মানে থ্যালিয়াম হবে আমার কাছে অ্যান্সার। পিরিয়ডিক টেবিলের একেবারে নিচে যেটা থাকে মানে সিক্সথ অরবিটে যে এলিমেন্টটা থাকে সেটা ইনার্ট পেয়ার এফেক্ট দেখায়। এসও টুর হাইব্রিডেশন কি তো এসও টু এসও টু স্ট্রাকচারটা হচ্ছে এইটা নিশ্চয়ই জানো এখানে একটা পেয়ার লাগবে ইলেকট্রন ওয়ান টু থ্রি ফোর দেখো সিগমা পাই তার মানে এই যে প্রথমে সিগমা বন্ড দিলে তারপর পাই বন্ড দিতে হয় বিএসিপিআর স্ট্রাকচারটা দেখে নেবে ভিডিওটা সেখানে ডিসকাস করেছে ডিটেলসে তার মানে এসপি টু
তাহলে এসপিডি হলো অ্যানসার। ম্যাক্সিমাম আরএমএস ভেলোসিটি, দেখো আরএমএস ভেলোসিটি ফর্মুলা কি, সি আরএমএস রুট থ্রি আরটি বাই এম, অর্থাৎ যার মলিকুলার ওয়েট যত কম তার আরএমএস ভেলোসিটি বেশি। এবার মলিকুলার ওয়েট দেখি, এর মলিকুলার ওয়েট হচ্ছে টু, এটা 32, এটা কত হবে 14 × 2 মানে 28, এটা কত হচ্ছে 44। তাহলে মলিকুলার ওয়েট সবচেয়ে কম হলো হাইড্রোজেনে, তার মানে হাইড্রোজেনে আরএমএস ভেলোসিটি বেশি হবে। 9-8টা বলেছে কোন কম্পাউন্ডকে ওজন লিসিস করে অ্যাসিটাল ডিহাইড পাওয়া যায়, ঠিক আছে। দেখো অ্যাসিটাল ডিহাইড মানে কোনটা, এইটা হলো অ্যাসিটাল ডিহাইড, তার মানে এটাই পাচ্ছি শুধু, তার মানে নিশ্চয়ই এটা আরেকটা পাচ্ছি, আরেকটা মোল পাচ্ছি। তাহলে আগে কেমন দেখতে ছিল, আগে এই জায়গাটা চেপে দাও, চেপে দিলে কেমন দেখতে হচ্ছে, কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড, চেপে দিয়েছি কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড, CH3H, এইটা হচ্ছে অ্যান্সার, তাই তো? এটা কোন স্ট্রাকচারটা আছে, দেখো অপশান বি। বলেছে কেপি আর কেসি কখন সমান হবে, এগুলো বলেছে, আমরা কি জানি বলো তো, কেপি সমান সমান কেসি আর টি ডেল্টা এন, তার মানে ডেল্টা এন ভ্যালুটা যার জিরো তার ক্ষেত্রেই কেপি সমান সমান কেসি হবে। এবার ডেল্টা এন বার করো, ডেল্টা এন মানে কি বোঝায়, প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট বলতে এখানে কী কী আছে, পিসিএল থ্রি একটা, সিএল টু একটা, ওয়ান প্লাস ওয়ান, রিয়াক্ট্যান্ট কত, পিসিএল ফাইভের আগে দেখো ওয়ান আছে, তার মানে ভ্যালু হচ্ছে ওয়ান, ডেল্টা এন হচ্ছে ওয়ান, এটা ক্ষেত্রে ডেল্টা এন চলে আসো, ডেল্টা এন কত, প্রোডাক্ট কত হচ্ছে টু, মাইনাস রিয়াক্ট্যান্ট কত হচ্ছে ওয়ান আর ওয়ান মানে জিরো, ডেল্টা এন এটার ক্ষেত্রে জিরো, তার মানে অ্যান্সার হবে বি। বাকিগুলোর ক্ষেত্রে ডেল্টা এন বার করে দেখে না, প্রোডাক্ট টু আর ফাইভ মাইনাস এটা টু, তার মানে কত হচ্ছে ফাইভ, এটা ক্ষেত্রে দেখো ডেল্টা এন দেখো বার করো, ওয়ান মাইনাস এটা ওয়ান মাইনাস ওয়ান, তার মানে ডেল্টা এন যার জিরো, এই টার্মটা যদি জিরো হয় তার মানে আরটি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাই তো, আরটি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এই ভ্যালুটা হলো ওয়ান, তার মানে কেপি সংসান কেসি হবে, তার মানে অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন বলেছে কম্পেয়ার ইলেকট্রন অ্যাফিনিটি বার করতে বলেছে, কার্বন এবং নাইট্রোজেন, ঠিক আছে। কার্বনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, হিলিয়াম 2s2 2p2, নাইট্রোজেনের যদি করি হিলিয়াম 2s2 2p3। দেখো কার্বন একটা ইলেকট্রন নিতে চাইবে, কারণ কার্বন যদি ইলেকট্রনটা নেয় তাহলে হবে 2s2 2p3 হবে, যেটা হলো হাফ ফিল, তাহলে কার্বন একটা ইলেকট্রন নিলে হাফ ফিল হবে, কিন্তু নাইট্রোজেন যেহেতু অলরেডি হাফ ফিল তাই ইয়া ইলেকট্রন নিতে চায় না, তা যদি ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে, কার্বনের বেশি হবে। পরেরটা বলেছে ক্যালকুলেট এনার্জি সেকেন্ড অরবিট অফ হিলিয়াম প্লাস, আমরা এনার্জির ইকুয়েশন কী জানি, মাইনাস 13.6 Z² বাই N² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কত বলেছে সেকেন্ড অরবিট অফ হিলিয়াম প্লাস, তাহলে সেকেন্ড অরবিট, তাহলে এনের জায়গায় টু, হিলিয়াম হিলিয়াম এটা হলো টু ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটা কেটে যাচ্ছে, তার মানে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট হলো অ্যান্সার। পরেরটা বলেছে ইলেকট্রনিক কনফিগারেশন করো, কপারের বার করতে বলেছে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা জানি হাফ ফিল বা ফুল ফিল হলে স্টেবল হয়, তাই জন্য এই কনফিগারেশনটা হয় না, অ্যাকচুয়ালি যেটা হয় যা আছে পুরো লিখে দিলে এটাকে ইন্টারচেঞ্জ করা হয়, আগে 3d নেওয়া হয়, এস থেকে একটা ইলেকট্রন এ নিয়ে নেয়, 3d10 4s1 হয়, ঠিক আছে, এটা হলো কপার। সালফারের যদি করো, সালফারের ষোলো 1s2 2s2 2p6 3s2 3p4 এটা হলো সালফারের, ওকে। বলেছে ক্লোরিন প্যারাম্যাগনেটিক কিন্তু নিয়ন কেন ডায়াম্যাগনেটিক, ক্লোরিনের 17টা ইলেকট্রন হয়, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5 লাস্ট অরবিটটার দিকে খেয়াল করে দেখো, 5টা ইলেকট্রন আছে, এই দেখো সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে সিঙ্গেল ইলেকট্রন থাকলে আমরা যে ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলাটা জানি, এই সিঙ্গেল একটা ইলেকট্রন আছে, তাহলে 1+2 তার মানে √3bm মানে এটা একটা প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড, ওকে। এবার তুমি দেখো নিয়নেরটা চলে এসো, নিয়নের যদি ইলেকট্রনিক কনফিগারেশন 18টা ইলেকট্রন, 1s2 2s2 2p6 3s2 3p6 পি অরবিটালটা দেখো, পি অরবিটালটা ফুলফিল হয়ে যাচ্ছে,
তাহলে মি এর ভ্যালু জিরো, তার মানে জিরো প্লাস টু তার মানে জিরো, তাই জন্য ডায়াম্যাগনেটিক হয়ে থাকে, মি অন হলো ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, পরের কোশ্চেন, এইচবিআর হাইড্রোজেন পার অক্সাইড খারাস এফেক্ট বা অ্যান্টি মার্কোনিভ রুল। তো অ্যান্টি মার্কোনিভ রুলে কী হয়, অ্যান্টি মার্কোনিভ রুল হলো যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে হয় ব্রোমিন আর এখানে আসে হাইড্রোজেন। কেএমএনএফওর দিলে কী হয়, কেএমএনএফওর ডবল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যায় এবং দুটো ওয়েজ গ্রুপ চলে আসে। হাইড্রোজেন নিকেল কী করে, ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ডে পরিণত করে দেয় এবং হাইড্রোজেন চলে আসে। ব্রোমিন কেওএইচ দিলে কী হয়, ডবল বন্ডটা বেসিক্যালি ট্রিপল বন্ডে কনভার্ট হয়। তারপরে কোশ্চেন বলেছে হোয়াট ইজ ইনঅর্গানিক বেঞ্জিন, বোরাজিনকে বলা হয় ইনঅর্গানিক বেঞ্জিন, যেটা বি থ্রি এন থ্রি এইচ সিক্স। কী করে তৈরি হয়, না বি টু এইচ সিক্স তার সঙ্গে অ্যামোনিয়া দিয়ে হিট করলে আমার কাছে বোরাজিন বা ইনঅর্গানিক বেঞ্জিন তৈরি হয়। পরেরটা বলছে ক্যালকুলেট পিএইচ, পিএইচ সমান সমান কী হবে, মাইনাস লগারিদম টেন টু দি পাওয়ার মাইনাস এইট প্লাস ওয়াটার থেকে যেটা পাচ্ছি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন অ্যাড করবে, সিক্স পয়েন্ট নাইনের কাছাকাছি পাবে। পরেরটা বলেছে ব্যালেন্স কর ইকুয়েশনটাকে, ব্যালেন্স করতে বলেছে। তো পি ফোর এন এ ওইচ এইচ টু ও পি এইচ থ্রি এন এ এইচ টু পি ও টু, তো পিটাকে এরমভাবে ভাগ করে নেব পি প্লাস পি পি এইচ থ্রি এন এ এইচ টু পিও টু, এটা জিরো জিরো, এক্স ধরে বার করলে এটা মাইনাস থ্রি, এক্স ধরে বার করলে প্লাস ওয়ান। এখান থেকে এইখানে যাচ্ছে একটা ইলেকট্রন লস করছে আর এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে তিনটে ইলেকট্রন গেন করছে। আমরা জানি যে ইলেকট্রনটা লস করছে সেটা পুরো উল্টো হয়, এটা তিনটা মানে এর আগে তিন বসবে, ঠিক উল্টো জায়গায় বসে, তাই তো, তিনটা এর আর এর আগে বসবে, তাহলে থ্রি এন এ এইচ টু পিও টু হয়ে গেছে। ওয়ানটা কোথায় বসবে, এর আগে আর এর আগে বসবে, ওয়ান পি প্লাস ওয়ান পি এইচ থ্রি, তাহলে এটা কী হচ্ছে ফোর পি থেকে পি এইচ থ্রি থ্রি এন এ এইচ টু পিও টু। এই ফোর পিটাকে কী করো, পি ফোর পি এইচ থ্রি থ্রি এন এ এইচ টু পিও টু। এবার তুমি এন ওইচ আর এইচ টু ওটা লিখে দাও এবং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখে মেলাও কত বসাতে হবে। দেখো এখানে তিনটে আছে তাই তিন, আর ওয়াটারকে মেলা তাহলে তিন বসালে হয়ে যাচ্ছে। সো এটা হলো ব্যালেন্স ইকুয়েশন। তো এই ছিল ছোটো ছোটো কোশ্চেন এমসিকিউ এবং শর্ট কোশ্চেন সেট ওয়ানে। আমরা নেক্সট ভিডিওতে সেট টু এর এমন ধরনের কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।